প্রতি বছরই আফ্রিকার উপকূল থেকে সাহারা মরুভূমি ফেরত ধুলো বাতাস বিপত্তি বাঁধায়। এবার সেটি দীর্ঘ 2000 মাইল লম্বা ভয়ঙ্কর আকার ধারণ করে ধেয়ে আসছে। সম্প্রতি নাসার একটি উপকূল চিত্রে দেখা গিয়েছে ভয়ঙ্কর এক ধুলোর ঝড় ধেয়ে আসছে। সেই ধুলোর ঝড় আপাতত উত্তর আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থান করছে। এর লেজের অংশ এখন স্পষ্ট নয়, ফলে সাগর পাড়ি দিলে এটি আকার হতে পারে প্রায় 5000 মাইল। প্রায় 7 দিন আগে উপগ্রহ চিত্রে আফ্রিকার উপকূল থেকে ধুলোর ঝড় আসার বিষয়টি দেখা যায়। এখনও সেই ঝড়ের শেষ অংশ উপকূলেই রয়েছে, তার মানে এটি মারাত্মক আকারে বড়। এভাবে যদি গতিপথ বাড়তে থাকে তাহলে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে তাণ্ডব চালাতে পারে। বিশেষত ক্ষতিগ্রস্ত হতে পারেন শ্বাসকষ্টে ভোগা মানুষেরা। মরু অঞ্চলের উষ্ণ বায়ু দ্রুত গতিতে অংশের ধুলো ও বালির কণা বহন করে। সেই ধুলো ও বালির কণার পরিমাণ বাড়তে বাড়তে মারাত্মক ধুলো ঝড়ের সৃষ্টি হয়। ভারতে রাজস্থানের মরু অংশের ধুলোর ঝড়কে বলা হয় আধি। আধির কারণে কালো মেঘের মতো ধুলোয় চাদরে আকাশ ঢেকে যায়। যতদিন যাচ্ছে আমেরিকায় এ ধুলোর ঝড়ের দাপট বাড়ছে বলে শোনা যাচ্ছে, ফলে মরুভূমিও একটু একটু করে নিজের এলাকা বাড়িয়ে নিচ্ছে। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।